সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে থাকি যে রাস্তার যে কুকুরগুলো থাকে এদেরকে আমরা কীভাবে মেডিসিনটা খাওয়াতে পারি। বিশেষ করে আমরা যারা অনেকে কুকুর ধরতে ভয় পাই, এর পাশাপাশি এমন হচ্ছে কিছু কুকুর থাকে যেগুলো আপনার হাতে আসে না, তারপরে হচ্ছে এগুলো হাতে আসলে আমাদের উপর অ্যাটাক করার একটা সম্ভাবনা থাকে। তো সেসব ক্ষেত্রে ওইসব কুকুরদেরকে আপনারা কীভাবে ট্যাবলেট খাওয়াবেন, ওরাল মেডিসিনটা কীভাবে খাওয়াবেন, আজকে আমরা এই ভিডিওর মধ্যে এই জিনিসটাকে কমপ্লিটলি অ্যানালাইজ করে দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও, সাথে যাচ্ছে একটি ছোট্ট একটা ইন্ট্রো। চলেন শুরু করা যাক আজকে স্টেপটা। ফার্স্টে আমরা লেয়ার কেক নিয়ে নিব। তো লেয়ার কেকগুলো ইউজুয়ালি দাম হয়ে থাকে 5 টাকা করে, এগুলোকে অনেকে স্যান্ডউইচ কেকও বলে থাকে। সো আমরা কেকটা নিয়ে নিব, কেকটাকে পোলাটা দিব না, হাফ করে নিব। হাফ করে নেওয়ার পর আমরা আমাদের হাতে যে মেডিসিনটা থাকবে ওই মেডিসিনটা আমরা এর মাঝখানে দিয়ে দিব। এর মাঝখানে দেওয়ার কারণ হচ্ছে যাতে আমাদের ডগটা ট্যাবলেটের স্মেলটা না পেয়ে সে ডাইরেক্ট কেকের স্মেলটা পায়। এখন ডগের একদম চোখের সামনে আমরা কেকের মধ্যে ট্যাবলেট ঢুকাবো না, তাই একটু উপরে উঠে ঢুকাইতে চাই, সে না বোঝে। এখন দেখেন ডগটাকে আমি কেকটা দিলাম, সে খেয়ে ফেললো। সো চলুন এখন আপনাদেরকে দেখাই যে আপনাদের ডগটা যদি বড় ট্যাবলেট দেওয়া লাগে, যেমন আমার এখানে একটা 500 mg ট্যাবলেট যেটা সাইজে অনেক বড়। সো দেখেন কেকের সাইজের চেয়ে অনেকটা মোটা হয়ে গেছে। এখন যেহেতু লেয়ারটা কেকের, তো সেই কেকের স্মেলটার কারণে ডগটা খাবারটা খেয়ে ফেললো। এখন চলুন ওরা মেডিসিনটা দেখাই। তো ওরা মেডিসিনের মধ্যে জাস্ট আমরা দুইটা আঙুল ভিতরে ঢুকায় হা করায় বুড়ো আঙুল দিয়ে আমরা ভিতরে চাপ দিয়ে ঢুকাই দিয়ে খোলাটা মুখ বন্ধ করে এরকম করে দিলে তারা খেলে পড়বে। আশা করি ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।